নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু নিতৌ এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ছাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি এটাকৈ লাইক কৰি আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ পাই থাকিবলৈ হ'লে দৰ্শক আজিৰ প্ৰথমটো খবৰলৈ আগবাঢ়ো দৰ্শকসকল আজিৰ প্ৰথমটো খবৰেই হৈছে এটা ডাঙৰ খবৰ ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধৰ প্ৰভাৱে মাধমাৰ সোধাব জনতাক বৃদ্ধি পাব পাৰে ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰৰ দাম পাঁচ ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনৰ পিছৰে পৰা বৃদ্ধি পাব ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰৰ দাম পেট্ৰল ডিজেলৰ পিছতে ৰন্ধন গেছৰ দামে মাধমাৰ সোধাব পাৰে দেশৰ জনতাক ধাৰাবাহিক লোকচানৰ বাবে পাঁচ ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচন পাৰ হ'লেই ৰন্ধন গেছৰ দাম বৃদ্ধিৰ সম্ভাৱনাই দেখা দিছে খনিজ তেল সৰবৰাহকাৰী প্ৰতিষ্ঠানে ৰন্ধন গেছৰ দাম বৃদ্ধি কৰিছে ইতিমধ্যে তাৰ ফলত বাণিজ্যিক চিলিণ্ডাৰৰ দাম ১০৫ টকা বাঢ়িছে আচলতে ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধৰ ফলত অপৰিশোধিত তেলৰ দাম যি হাৰত বৃদ্ধি পাইছে তাৰ ফলত ঘৰুৱা ৰন্ধন গেছৰ দাম বৃদ্ধি পাইছে পাঁচ কিলোগ্ৰাম ওজনৰ ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰৰ দাম ২৭ টকা বৃদ্ধি কৰা হৈছে সেয়েহে অনুমান কৰা হৈছে যে পাঁচ ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনৰ পিছতে পেট্ৰল ডিজেলৰ লগতে ৰন্ধন গেছৰ দাম বাঢ়িব বিগত ১ মাৰ্চৰ পৰা দেশৰ ৰাজধানী দিল্লীত বাণিজ্যিক ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰৰ দাম ১৯০৭ টকাৰ পৰা দাম বাঢ়িছে অৰ্থাৎ বৃদ্ধি পাইছে ২০১২ টকা হৈছে পাঁচ কেজিৰ সৰু ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰৰ দাম হৈছে ৫৬৯টকা ৫০ পইচা বিগত ১১৯ দিন ধৰি পেট্ৰল ডিজেলৰ দাম বৃদ্ধি হোৱা নাই বিগত ৩ নৱেম্বৰ ২০২১ত কেন্দ্ৰীয় চৰকাৰে পেট্ৰল প্ৰতি লিটাৰত ৫ টকা আৰু ডিজেল প্ৰতি লিটাৰত ১০ টকা হ্ৰাস কৰিছিল তাৰ পিছত একাংশ ৰাজ্যয়েও আবকাৰী শুল্ক হ্ৰাস কৰিছিল কিন্তু আন্তৰ্জাতিক বজাৰত অপৰিশোধিত খনিজ তেলৰ দাম ৮২ ডলাৰ প্ৰতি বেৰেল হৈছে ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধৰ ফলত অপৰিশোধিত তেলৰ দাম ১০৪ ডলাৰ হৈছে ইয়াৰ লগতে দৰ্শকসকল ২ নম্বৰ খবৰটি হৈছে দুভাগত বিভক্ত বিশ্ব ইউক্ৰেইন ৰাছিয়াৰ যুদ্ধক লৈ প্ৰায় দুটা ভাগত বিভক্ত বিশ্ব এফালে ১৪১খন দেশ আনফালে ৪৫+৩৫ দেশ ইউ এন জি এত ৰাছিয়াক গৰিহণা দিয়া প্ৰস্তাৱক লৈ দুটা ভাগত স্পষ্ট বিশ্ব বনাম এছিয়া আৰু দক্ষিণ পূব এছিয়া ভাৰতেও ইউ এন জি এত যোগদান নকৰি ৰাছিয়ালৈ সমৰ্থন আগবঢ়ায় চীনেও সমৰ্থন দিয়ে ৰাছিয়াক পাকিস্তান বাংলাদেশ শ্ৰীলংকা ইৰাণ কাজিকিস্তান সকলো ৰাছিয়াৰ পক্ষত দক্ষিণ আফ্ৰিকা চুদান কিউবায়ো ৰাছিয়াক সমৰ্থন কৰে বিশ্বৰ জনসংখ্যা প্ৰায় ৭৭৫ কোটি ইয়াৰ ৫০%তকৈও অধিক জনসংখ্যা ৰাছিয়াৰ পক্ষত থিয় দিছে ৰাছিয়াৰ পক্ষত থকা চীনৰ জনসংখ্যা প্ৰায় ১৪০ কোটি ভাৰতৰ জনসংখ্যা প্ৰায় ১৩৮ কোটি চীন আৰু ভাৰতৰ মুঠ জনসংখ্যা প্ৰায় ২৮০ কোটি চীন আৰু ভাৰতৰ মুঠ জনসংখ্যা প্ৰায় ২৮০ কোটি বিশ্বৰ মুঠ জনসংখ্যাৰ ৩৬%ই ভাৰতত আছে বাংলাদেশত প্ৰায় ১৬ কোটি পাকিস্তানত প্ৰায় ১২ কোটি জনসংখ্যা আছে ৰাছিয়াক সমৰ্থন দিয়া ৪০খন দেশ জনসংখ্যা ৫০%তকৈ বহুত বেছি ইউক্ৰেইন ৰাছিয়াৰ যুদ্ধই এক নতুন সমীকৰণৰ সৃষ্টি কৰিছে ইয়াৰ লগতে দৰ্শকসকল ৩ নম্বৰ খবৰটি হৈছে ৰাছিয়াৰ ক্ষয়ক্ষতিৰ তালিকা সৈনিক মৃত্যু হৈছে ৯০০০ ৰাছিয়াৰ যুঁজাৰু বিমানক ধ্বংস কৰি দিয়া হৈছে ইউক্ৰেইনৰ যুদ্ধত ৰাছিয়াৰ ৩০খনকৈ বিমান ধ্বংস হৈছে তাৰ লগতে এটেক হেলিকপ্টাৰ ৩১খন ৰাছিয়াৰ ধ্বংস হৈছে টেংকো হৈছে ২১৭খন ধ্বংস কৰি দিয়া হৈছে তাৰ লগতে আৰ্টিলাৰী ৯০টা ধ্বংস কৰি দিছে ইউক্ৰেইনে আৰ্মাড ভেহিকল ৯০০খন বন্ধ অৰ্থাৎ ধ্বংস কৰি দিছে ইউক্ৰেইনে এম এল আৰ এছ ৪২খন বন্ধ কৰি দিছে ইউক্ৰেইনে যুদ্ধ জাহাজো ২খনকৈ ধ্বংস কৰি দিছে ইউক্ৰেইনে সেনাৰ বাহন ৩৭৪খন ধ্বংস কৰি দিছে সেনাৰ ফুৱেল টেংক ৬০টা ধ্বংস কৰি দিছে এণ্টি এয়াৰক্ৰাফ্ট ৱাৰফেয়াৰ ১১খন ধ্বংস কৰি দিয়া হৈছে ইউ এ এফ ৩খন ধ্বংস কৰি দিয়া হৈছে ইউক্ৰেইনত ৰাছিয়াৰ শীৰ্ষ মেজৰ জেনেৰেলৰ বৰ্তমান মৃত্যু হৈছে আন্দ্ৰে চুক বেটস্কি নিহত হৈছে
ইউক্রেন রাশিয়ার শীর্ষ মেজর জেনেরেলর মৃত্যু হয়েছে। রাশিয়ার বহুত ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মাজত। আন্দেসুখ বেটস্কি নিহত হয়েছে। ইয়ার লগতে দর্শক সকল, চারি নম্বর খবরটি হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর, একটা ডাঙর খবর। ভারতীয় ছাত্রর সুরক্ষার দায়িত্ব ললে পুতিনে। রাশিয়াত ভারতীয় ছাত্রর মৃত্যুর ঘটনার তদন্ত ঘোষণা পুতিনের। খার্কিভ আর ইউক্রেনের আবদ্ধ ভারতীয় ছাত্র ছাত্রীর কোনো অনিষ্ট সাধন নহয় বলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে মন্তব্য করেছে। রাশিয়ার সেনাবাহিনীক ভারতীয় ছাত্র ছাত্রীক সহায় করার নির্দেশনা পুতিনের। ওয়ারজোনের উদ্ধার আর ভারতলে উভতাই পঠাত সহায় করবলে রাশিয়ান সৈন্যক নির্দেশনা দিয়া হয়েছে। জরুরিভাবে ভারতীয় ছাত্র ছাত্রীসলক খার্কিভর উদ্ধার করার প্রচেষ্টা আরম্ভ রাশিয়ার। আর ছুটি পথারে রাশিয়ালে লই যাওয়ার যোজাবদ্ধ ভারতীয় ছাত্র ছাত্রীক। ভ্লাদিমির পুতিনের মতে ভারতীয় ছাত্র ছাত্রীসলক ইউক্রেনে মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক এই প্রতিশ্রুতি দিছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে। রাশিয়াত ভারতীয় ছাত্রর মৃত্যুর ঘটনার তদন্ত ঘোষণা পুতিনের। খার্কিভ আর ইউক্রেনের আবদ্ধ ভারতীয় ছাত্র ছাত্রীর কোনো অনিষ্ট সাধন নহয়। রাশিয়ার সেনাবাহিনীক ভারতীয় ছাত্র ছাত্রীক সহায় করার নির্দেশনা দিছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে। রাশিয়ার সেনাবাহিনীক ভারতীয় ছাত্র ছাত্রীক সহায় করার নির্দেশনা দিছে ভ্লাদিমির পুতিনে। ইয়ার লগতে দর্শক সকল, আজির ছয় নম্বর খবরটি হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর, একটা ভাল খবর এই মুহূর্তত আহি পড়িছে। অরুণোদয় আঁচনির বাবে ভাল খবর আহিব এপ্রিলত, লড়াই পাব বাইক। মাজুলীর বাবেও বহু প্রতিশ্রুতি দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এই মুহূর্তত আহি পড়িছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। কোনটো গরুক ভোট দিলে গাখীর পাব সেই চাই ভোট দিব। একাংশক ভোট দিলে গাখীর খিরাই থাকিব কিন্তু গাখীর নোলাই, দানা খুয়াই কিন্তু গাখীর নোলাই। মতা গরুয়ে কোরপরা গাখীর দিব? জাতীয় পরিষদের প্রার্থী উঠিছে, তেওঁলোকৰ বিধায়ক আছে জানো? বিজেপির দুটা ইঞ্জিন আছে, এটা দিল্লী আর একটা দিসপুরত। জাতীয় পরিষদক ভোট দিলে কোনটো ইঞ্জিনেরপরা চলাব? প্রার্থী দিব লাগিছিল মাজুলীরপরা। 2 লাখ মানুষ আছে মাজুলীত কিন্তু প্রার্থী দিছে ধেমাজিরপরা। বৃহস্পতিবারে মাজুলীত নির্বাচনী প্রচার চলাই এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রীগুলো বহুকেইটা প্রতিশ্রুতিও প্রদান করে। হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে অরুণোদয় আঁচনির ক্ষেত্রে এপ্রিলত আর ভাল খবর পাব। মাটির অধিকার নাই এই ঠাই সমূহের। দক্ষিণ আহতগুড়ির পৰা 5 পরিয়াল একেলগে আছে। বাহিরমারী গাঁর রাস্তাটোর পকীকরণ হব লাগে। বিদ্যালয় সরকারীকরণ করা হব। চিকিৎসা বিভাগের উন্নয়ন হব। এই কামখিনির বাবে এজন বিধায়কর প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য প্রকাশ করেছে। তার লগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছে যে অরুণোদয় নোপা সকলে চিন্তা নকরিব, সকলে পাব। মাইক্রো ফাইন্যান্স লোন সকলে পরিশোধক পরিশোধ করে দিয়া হব। এটকা নিদিয়াক সরকারি চাকরি পাব। কলেজলে অহা যাওয়া চাহ খাওয়ার খরচ সরকারে দায়িত্ব লব। লড়াইও বাইক পাব। ক্লাস 9 পয়ারে ক্লাস সার্টিফিকেট ঘরতে পাব। মাজুলীর রাইজে এখন দলং বিচারিছিল, আমি দুখন দিল বলে মন্তব্য করেছে। রাইজে বিচরা সকলে পাব। আপনার ভোট মূর আশীর্বাদ নহয়, জিকা হরা নহয়। সভারপ্রায় আপনার আশীর্বাদ বিচারিছো। আপনার আশীর্বাদ মূর ভিটামিন বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আশীর্বাদের বহু বল আছে এনেদরেও মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইফালে মুখ্যমন্ত্রীর রাইজক উদ্দেশ্যে প্রশ্ন কথা কোয়া মানুষ লাগে না কাম করা মানুষ লাগে বলে মন্তব্য করেছে। উল্লেখ্য যে কালির দিনট জাতীয় পরিষদের প্রার্থী চিত্তরঞ্জন বসুমতার হয়ে নির্বাচনী প্রচার চলাইছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, রাইজর দলের সভাপতি অখিল গগৈ আর জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। আর তার পিছর দিনট অর্থাৎ আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপির ভুবন গামর হয়ে নির্বাচনী প্রচার চলাত পিছতে উত্তপ্ত হয়ে পড়ছে সমষ্টিটির নির্বাচনী বতাহ। ইয়ার লগতে দর্শক সকল, 7 নম্বর খবরটি হয়েছে শুকুরবারে পুয়া 7:59 অর্থাৎ আজি সাবধান হোক, এনে কি ঘটনা ঘটিবলে গৈ আছে পৃথিবীত। ডাইনাসোরবুর এদিন একটা বিশাল উল্কাপিণ্ডর কারণে পৃথিবীরপরা বিলুপ্ত হয়েছিল। এনে পরিস্থিতিত এতিয়া যদি এনে উল্কা পৃথিবীর সহ সংঘর্ষ হয় তেন্তে মানুষকো পৃথিবীরপরা আঁতর করিব পারে। পৃথিবীর সৃষ্টির পাছরপরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডত বহুতো পরিবর্তন হয়েছে। সময় সময় মহাকাশেরপরা অহা উল্কাব পৃথিবীল পড়ে, এই শিলবর পৃথিবীত পড়ে, যার গবেষণা বিজ্ঞানী সকলে মহাকাশের বহুতো রহস্য বিচারি উলিয়াবলে চেষ্টা করে। এই অধ্যয়নের আধারত এইটো নিশ্চিত করা হয়েছিল যে বৃহৎ উল্কাপিণ্ডর বাবেই এদিন ডাইনাসোরবর পৃথিবীরপরা বিলুপ্ত হয়েছিল। এনে পরিস্থিতিত এতিয়া যদি এই এনে উল্কাপিণ্ড
উল্কা পৃথিৱীৰ হৈতে সংঘৰ্ষ হয় তেন্তে মানুহকো পৃথিৱীৰ পৰা আঁতৰ কৰিব পাৰে। এই কাৰণে বহুতো বিজ্ঞানীয়ে দিন ৰাতি মহাকাশ উল্কাপিণ্ডৰ চলাচলৰ ওপৰত নজৰ ৰাখে। ইয়াৰ লগতে দৰ্শকসকল, আজিৰ শেহতীয়া খবৰটি হৈছে নিষিদ্ধ হ'ব অসম বন্ধ। কঠোৰ হৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। ৰাজ্যত বন্ধ হ'ব অসম বন্ধ। বন্ধ সংস্কৃতি ৰোধ কৰাৰ কঠোৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। কোনো সংগঠনে বন্ধ ঘোষণা কৰিলে ভৰিব লাগিব ক্ষতিপূৰণ। 24 ঘণ্টাত যিমান ক্ষতি হ'ব সিমান ক্ষতি উভতাই দিব লাগিব বন্ধ দিয়া সংগঠনসমূহে। বন্ধ ঘোষণা কৰা সংগঠনসমূহক আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। জয় আই অসম কোৱাসকলৰ বন্ধ দিয়াৰ অধিকাৰ নাই, আইন হাতত তুলি নল'বলৈ সংগঠনসমূহক আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। ৰাজ্যত বন্ধ হ'ব অসম বন্ধ। দৰ্শকসকল, আজিৰ ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। এনেকুৱা ধৰণৰ